সৌদি আরব মূলত চারটি স্বতন্ত্র অঞ্চল দ্বারা গঠিত একটি দেশ। বর্তমান সৌদি আরবের পশ্চিমে অবস্থিত সবথেকে জনবহুল অঞ্চলের নাম হচ্ছে হেজাজ। সৌদি জনসংখ্যার 35% মানুষ এখানে বসবাস করে থাকে। হেজাজের 9টি শহরের মধ্যে জেদ্দা প্রধান শহর হলেও ইসলামের সবথেকে পবিত্রতম শহর মক্কা ও মদিনার জন্য এই অঞ্চল অধিক পরিচিত। এই পবিত্র স্থানদ্বয়ের কারণে এই অঞ্চলটি আরব ও ইসলামী বিশ্বে ঐতিহাসিক ও রাজনৈতিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। বাংলা ইনফিনিটির এ পর্বে আমরা জানব মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা নগরী সম্পর্কে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ফিরছি একটু পরে। ইসলাম ধর্মের অন্যতম পবিত্রতম নগরী হচ্ছে মক্কা, যার পূর্ণ নাম হচ্ছে মক্কা আল মুকাররামা, যার অর্থ হচ্ছে সম্মানিত মক্কা। 4000 বছর আগে এই মক্কার আশেপাশের অঞ্চল ছিল জনবিরল মরুভূমি। এটা ছিল শুষ্ক পাহাড় ও উত্তপ্ত বালুকাময় প্রান্তর। মক্কা সেমিটিক ভাষা বাক্কা থেকে গৃহীত হয়েছে, যার অর্থ উপত্যকা। খ্রিস্টপূর্ব 19 শতাব্দীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর যুগ থেকে মক্কার ইতিহাস শুরু হয়। মক্কা নগরী জেদ্দা শহর থেকে 70 কিলোমিটার দূরে সৌদি আরবের হেজাজের একটি শহর ও মক্কা প্রদেশের রাজধানী। সমুদ্র পৃষ্ঠ থেকে 277 মিটার উপরের উপত্যকায় শহরটি অবস্থিত। দীর্ঘদিন যাবৎ এই শহর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধরেরা শাসন করেছে। তবে 1925 সালে ইবনে সৌদ এর মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী সময় থেকে সৌদ বংশ মক্কার দায়িত্ব পালন করে আসছেন। তবে প্রতি বছর জিলহজ মাসে মক্কা নগরীতে বিভিন্ন দেশ থেকে গড়ে প্রায় 60 লাখ ধর্মপ্রাণ মুসল্লি এখানে হজ করতে আসেন। তবে এ সময় ছাড়াও মুসলিমরা প্রতি বছর হজ ও উমরা পালনের জন্য এখানে এসে থাকেন। তবে সারা বছর জুড়েই হজ এর প্রস্তুতি চলতে থাকে। সারা বছর জুড়ে প্রায় 1,50,00,000 ধর্মপ্রাণ মুসলিমরা মক্কা শহর গমন করে থাকেন। ফলশ্রুতিতে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে। তবে এই শহরে অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত এই নগরীতে 570 হিজরিতে সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত হেরা গুহায় তিনি কোরআনের প্রথম ওহী লাভ করেন। বর্তমান সময়ে এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধা ইত্যাদিতে এসেছে আমূল পরিবর্তন। বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই শহরেই অবস্থিত। মক্কা নগরী যেমন এক মরুভূমির বুকে পবিত্র শহর, ঠিক সেই ধারাবাহিকতায় মক্কা নগরীতে রয়েছে কিছু ঐতিহাসিক স্থান, যার মধ্যে আছে 1. কাবা শরীফ। হজ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবা শরীফ এর চারদিকে তাওয়াফ করেন। 2. জাবালে নূর বা হেরা পর্বত। জাবালে নূর গারে হেরা খ্যাত ঐতিহাসিক জাবালে নূর বা জ্যোতির পাহাড় হিসেবে পরিচিত। পবিত্র কাবা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে এই পাহাড়টি অবস্থিত। পাহাড়ের উচ্চতা 565 মিটার, অর্থাৎ 0.5 কিলোমিটারের একটু বেশি। নূর পাহাড়ের চূড়ায় 12 ফুট লম্বা, 5 ফুট চওড়া ও 7 ফুট উচ্চতার ছোট গুহাই হল গারে হেরা। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় বসে ধ্যান করতেন। এই গারে হেরা বা হেরা গুহায় 21 রমজান 10 আগস্ট 610 খ্রিস্টাব্দে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল। 3. মক্কা জাদুঘর। কাবা শরীফের কাছে উমরা মসজিদে যাওয়ার পথে অবস্থিত মক্কা জাদুঘর। এই জাদুঘরের প্রবেশের জন্য কোনো ফি এর প্রয়োজন হয় না। জাদুঘরে রয়েছে সৌদি আরবের প্রাচীন সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, আসবাব, বাদ্যযন্ত্র, আছে আরবি বর্ণমালা বিবর্তনের নিদর্শন। প্রতিটি কক্ষেই পাহারাদার রয়েছেন। রয়েছে হাতে লেখা পবিত্র কোরআন শরীফ, হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু এর আমলে কোরআন শরীফও রয়েছে এই জাদুঘরে। আরও আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বংশতালিকা। 4. জাবালে সাওর বা সাওর গুহা। কাবা শরীফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। জাবাল মানে পাহাড়, সাওর অর্থ গুহা। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে শত্রুর হাত থেকে বাঁচতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। 3 দিন 3 রাত তারা এই গুহায় কাটিয়েছেন। শত্রুরা খুঁজতে খুঁজতে চলে গিয়েছিল গুহার খুব কাছে, কিন্তু আল্লাহ তাআলার এক অপূর্ব রহমতে গুহামুখে মাকড়সার জাল দেখে ফিরে যায় শত্রুরা। 5. আরাফা ময়দান। দুনিয়ার বুকে প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম এর পুনর্মিলনের স্থান হচ্ছে আরাফা ময়দান। মক্কা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 18 কিলোমিটার দূরে আরাফা প্রান্তর অবস্থিত। আরাফা ময়দান পূর্ব পশ্চিমে প্রস্থে 4 মাইল এবং দৈর্ঘ্যে 7 থেকে 8 মাইল পর্যন্ত বিস্তৃত। পবিত্র নগরী মক্কাতেই
মহান আল্লাহ তাআলার এক অপূর্ব নিদর্শন হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফ সম্পর্কে জানতে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ভালো থাকুন সব সময় এবং বাংলা ইনফিনিটির সাথেই থাকুন।